হযরতে ঈসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম কিয়ামতের আগে দিয়া বিশ্ব নবী বলেন দাজ্জালের আবির্ভাবের কিছুদিন পূর্বে ইমাম মাহদী আলাইহিসসালামের জমানায় আগে ইমাম মাহদী আলাইহিসসালাম আসবেন তারপরে ঈসা পয়গম্বর দুনিয়াতে আসবেন বিশ্ব নবী বলেন আসরের নামাজের টাইমের কিছুক্ষণ সময় পূর্বে দামেস্কের এক জামে মসজিদের ছাদের উপরে হযরত ঈসা পয়গম্বর দুইজন ফেরেশতার কাঁধে বর করে জীবিত অবস্থায় আসরের নামাজের কিছুক্ষণ পূর্বে মসজিদের ছাদের উপরে এসে নাজিল হবে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ দামেস্কের জামে মসজিদের ভিতরে বাহিরে নামাজের জন্য অপেক্ষমান আসরের নামাজের জামাত দুই চার মিনিট পাঁচ মিনিট সময় বাকি আছে এত মানুষের ভিড়ে হযরত ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াসসালাম হযরত ঈসা পয়গম্বরকে দেখা মাত্রই কেউ চিনবে না সেই মজলিসে কিন্তু হযরতে মাহদী আলাইহিসসালাম চিনতে ভুল করবেন না উনি সঙ্গে সঙ্গে চিনে ফেলবেন উনি হচ্ছেন খ্রিস্টানদের নবী হযরত ঈসা পয়গম্বর ইমাম মাহদী আলাইহিসসালাম মেহরাবের ভিতর থেকে পিছনের দিকে চলে আসবেন যেহেতু হযরত ঈসা পয়গম্বর আমাদের নবীর আগের নবী আর নবীদের ইজ্জত পৃথিবীর সকল ওলিয়া উলিয়াদের চাইতে অনেক অনেক গুণে বেশি কথা ঠিক না ভাই তাম পৃথিবীর ওলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ এক পাল্লায় দিয়ে হুজুম দিলে আল্লাহর অসংখ্য অগণিত নবী রাসূলদের একজনকে আরেক পাল্লায় দিয়ে হুজুম দিলে আমি জানতে চাই কার পাল্লার হুজুমটা আল্লাহর কাছে বেশি ভারী হোক নবীদের পয়গম্বরদের পাল্লার হুজুমের সামনে পৃথিবীর কোন ওলি আউলিয়াদের ওজন কখনোই হতে পারে না এই জন্য হযরত ইমাম মাহদী আলাইহিসসালাম তো নবী নয় একজন ওলি আমাদের বিশ্ববীর উম্মত উনি পিছনে চলে আসবেন হযরত ঈসা পয়গম্বরকে আগে দিবেন নামাজের ইমামতি করার জন্য ইমাম মাহদী আলাইহিসসালাম বলবেন ওগো আল্লাহর পয়গম্বর ঈসা কালিমুল্লাহ ঈসা রূহুল্লাহ আজকের এই আসরের নামাজের জামাতের ইমামতিটা আপনি করুন আমরা সকলে আপনার পিছনে দাঁড়ায় নামাজ আদায় করতে চাই ঈসা পয়গম্বর জবাব বলবেন এ ইমাম মাহদী না না আজকে আমি নবী হইয়া দুনিয়াতে আসি নাই তুমি যে বিশ্ব নবীর উম্মত আমি ঈসাও সেই একই নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসলাম আর আরেকটা কথা তুমি আমার আগে দুনিয়াতে আসছো আমি সবে মাত্র দুনিয়াতে অবতরণ করলাম অতএব তুমি আজকে আসরের জামাতের ইমামতি করো কারণ আমি চাই বিশ্ব নবীর পিছনে নামাজ আদায় করার সৌভাগ্য হয় নাই আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে পেশ করব যে আমি বিশ্ব নবীর পিছনে নামাজ পড়তে পারি নাই কিন্তু বিশ্ব নবীর এক উম্মতের পিছনে নামাজ পড়ার মতো সৌভাগ্য আমার হয়েছিল আল্লাহু আকবার চিল্লায় বলো আল্লাহু এ পৃথিবীর আমার গোলাম বান্দা বান্দি আমি আল্লাহ তাআলা বিশ্ব নবী আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আমি তোমাদের জন্য রেখেছি উত্তম আদর্শ আর উত্তম নমুনা আমার বিশ্ব নবীর চরিত্র এত দামি যে আমার নবী যে যদি তামাম পৃথিবীর সকল মানুষ অনুসরণ অনুকরণ করে সকল বিশ্ববাসী আমার আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আমার নবীজির অনুসরণটাই সকলের জন্য যথেষ্ট হয়ে যাবে জোরে কোন সুবহানাল্লাহ ইউরোপ আমেরিকার এক খ্রিস্টান পাদ্রি বহুত বড় বৈজ্ঞানিক দার্শনিক বুদ্ধিজীবী মেধাওয়ালা তার জিন্দগির সকল মেধা বিকশিত করে একটা বই লিখেছে যে বইয়ের ভিতরে হযরতে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত বেঁচে বেঁচে হাজার এক হাজার মনীষীদের জীবনী তার একটা বইয়ের ভিতরে লিখেছে যাদের চরিত্রের বর্ণনা পৃথিবীর কেউ কারোর সাথে তুলনা হবে না যারা হচ্ছেন পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতি যাদের চরিত্রের সমতুল্য পৃথিবীর জমিনার কেউ হতে পারে না এমন বেঁচে 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 এক হাজার পৃথিবীর সর্বকালের সেরা জাতিদের একটা লিস্টি একটা জীবনী ওই খ্রিস্টান পাদ্রি তার বইয়ের ভিতরে লিখেছে
কিন্তু সে চিন্তা করলো 1000 মনীষীর জীবনী লেখলাম, আমার ভলিউমটা বড় বড় হয়ে যাবে। না না না, এই 1000 এর মধ্যে বাছাই করে করে বাছাই করে করে 900 জনের নামকে আমি মাইনাস করে দিব, আর এই 1000 এর মধ্যে সর্বোচ্চ সবচেয়ে উৎকৃষ্ট 100 মনীষীর জীবনী আমি আমার বইয়ের ভিতরে রাখব। মুসলমান ভাইরা রে আমার, ওই খ্রিস্টান পাদ্রী 1000 পৃথিবীর সেরা মানুষের নামের তালিকা থেকে 900 মানুষের নামকে মাইনাস করে দিয়ে সর্বশেষ 100 মনীষী সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতি যারা, এদের একটা নামের তালিকা তার নিজের বইয়ের ভিতরে লিখছে, ওই বইটার নাম দিয়েছে দি হান্ড্রেড। ওই দি হান্ড্রেড বইয়ের লেখক খ্রিস্টান পাদ্রী মুসলমান নয়, বিশ্ব নবীর উম্মত নয়, এ যুবক ভাইয়ের আমার নবীজির উম্মতের দলেরা শুনো, সবচাইতে বড় মজার ব্যাপার, ওই 100 মনীষী দি হান্ড্রেড বইয়ের লেখক তার বইয়ের ভিতরে সর্বপ্রথম তার নিজের নবী যীশু কিশোরের নাম লেখে নাই, মুসা পয়গম্বরের নাম প্রথম লেখে নাই, সর্বপ্রথম পৃথিবীর প্রথম নবী আদম সফিউল্লাহর নাম লেখে নাই, ইব্রাহিম খলিলুল্লাহর নাম লেখে নাই, ইউসুফ পয়গম্বরের নাম লেখে নাই, সর্বপ্রথম তার দি হান্ড্রেড বইয়ের প্রথম তালিকায় প্রথম সিরিয়ালে যে নামটা লেখেছে তিনি হলেন আপনার আমার নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বিশ্বের মুসলমান ভাইয়ের আমার, কেমন নবীর উম্মত হয়ে আপনি আমি দুনিয়ার জমিনে আসলাম, আমার নবীর চরিত্র কেমন পবিত্র ছিল, আমার নবীর চরিত্র কেমন পুত পবিত্র ছিল, যে নবীর তুলনা নবী নিজেই, যেই নবীর তুলনা পৃথিবীর কারোর সাথে হয় না, যার কারণে আল্লাহর ওলি বিশ্ব নবীর চরিত্রের বর্ণনা দিতে যায় বলেছেন, বাদাজ খোদা বুজুর্গ তু এই কিসা মুখতাসার, আল্লাহর পরে তামাম পৃথিবীর সকল নবী পয়গম্বর ওলি আউলিয়া গাউস কুতুব এমনকি ফেরেশতা কুল ফেরেশতাদের সরদার রই রাসূল মালাইকা হযরতে জিব্রাইলের চাইতেও আল্লাহর পরে পৃথিবীর সকলের উর্দে যার সম্মান উনি হচ্ছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি খ্রিস্টানদের চান্দি গরম হয়ে গেছে, তারা গোল টেবিল মিটিং বসেছে, ঘটনা কি আমাদের ধর্মের যে 12টা বাজাইলো দি হান্ড্রেড বইয়ের লেখকরে আসামির কাঠগড়ায় দাঁড় করানো হোক, যেই কথা সেই কাজ, ইউরোপের মধ্যে একটা গোল মিটিং, বিশাল বড় বড় দার্শনিক বৈজ্ঞানিক বড় বড় বুদ্ধিজীবীদের গোল মিটিং বৈঠক হলো, সেখানে আসামির কাঠগড়ায় দি হান্ড্রেড বইয়ের লেখককে একত্রিত জমা করা হলো, দাঁড় করানো হলো, সকলের বক্তৃতার মধ্যে একটা কথাই বারবার উঠে আসতেছে, হে লেখক, বইয়ের লেখক, তুমি লেখলা, তুমি বিশ্বের 100 মনীষীর জিন্দগির লেখক তুমি লেখলা, বুঝলাম যাদের যাদের তোমার দৃষ্টিতে যারা পৃথিবীর সর্বকালে সর্বশ্রেষ্ঠ জাতি ওদের নামগুলো তোমার বইয়ের ভিতরে তুমি জমা করেছো, একত্রিত করেছো, কিন্তু আমাদের জানার বিষয় হলো তুমি খ্রিস্টান হয়ে আমাদের নবী যীশু কিশোরের নামটাকে কেন এক নম্বরে আনলা না? ইহুদিরা কয়, তুমি আমাদের জাতিগত ভাই, আমাদের মুসা পয়গম্বরের নামটাকে কেন তুমি এক নম্বরে আনলা না? তুমি আমাদের বিশ্বের সকল, আমাদের জাতির শত্রু, বিশ্বের মানবতার শত্রু, নাউজুবিল্লাহ, মুসলমানদের নবী মুহাম্মদের নামটাকে কেন তোমার দি হান্ড্রেড বইয়ের প্রথম সিরিয়ালে কেন তোমার নামটা আনলা? এবার সে দি হান্ড্রেড বইয়ের লেখক খ্রিস্টান পাদ্রী দাঁড়ায় আসামির কাঠগড়ায় দাঁড়ায় কয়, হে আমার জাতি, আমার বংশের লোকেরা, আমার কৌমের লোকেরা, শুনো শুনো, আমি বারবার বারবার চেষ্টা করেছিলাম, 1000 মনীষীর নাম যখন আমার বইয়ের ভিতরে আনলাম, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জীবনী ফার্স্ট টু লাস্ট এ টু জেড পড়াশোনা করেছি, সিরাত ইবনে হিশাম, সিরাত মুস্তাফা, তার বাল্যকাল, জোয়ানিকাল, বৃদ্ধকাল, দীর্ঘ 23টা বছর জিন্দেগি আমি বারবার বারবার মোতালা করে, বারবার পাঠ করে আমি বাধ্য হয়েছি, আমার বইয়ের 1000 মনীষীর ভিতর থেকে আমি মুহাম্মদের নামটা বাদ দেওয়ার জন্য বারবার বারবার চেষ্টা করেছি, কিন্তু আমি পারি নাই, আমি বাধ্য হয়ে আমার বইয়ের 1000 মনীষীর ভিতরে আমি মুসলমানদের নবী মুহাম্মদের নামটাকে আনতে আমি বাধ্য হয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ, চিন্তা করলাম 1000 থেকে 900 মানুষের নাম মাইনাস করে দিয়া 100 মনীষীর নাম দিয়ে আমার বইটাকে সাজাবো,
কিন্তু যতবার চেষ্টা করি নয়শর ভিতরে মুহাম্মাদের নামটাকে বাদ দিতে আমি ততবারই তার সামনে হেরে যাই পরাজয় বরণ করেছি তার চরিত্র তার আখলাক তার সুরত তার সভ্যতা ভদ্রতা নম্রতা আদর্শ তার এই সব কিছু তাহজিব তামাদ্দুন আমি পাঠ করে ব্যর্থ হয়েছি নয়শর ভিতরে তাকে মাইনাস করতে পারলাম না আমার বইয়ের 100 মনীষীর নামের ভিতরে মুহাম্মাদের নামটা চলে আসছে রে আমার জাতিগত ভাইয়েরা আমার উপরে তোমরা রাগান্বিত হয় না চরান্বিত হয় না আমি বারবার বারবার ট্রাই করেছি এই 100 মনীষীর ভিতরে আমাদের নবী যীশু খ্রিস্টের নামটাকে এক নম্বরে আনবো কিন্তু যতবার আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের জীবনী আমি পড়ি তার বাল্যকাল শৈশবকাল জোয়ানিকাল বৃদ্ধকাল তার 63 বছরের জিন্দেগী বারবার যতই পড়ি আমি তার নামটাকে 100 থেকে মাইনাস করে 99 আনি 99 বাদ দিই তো মুহাম্মাদের নাম 98 চলে আসে 97 বাদ দিই তো 96 এর ভিতরে চলে আসে 95 বাদ দিই তো মুহাম্মাদের নামটা 94 এর ভিতরে চলে আসে এমন করে আস্তে 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 99 জন মনীষীর নাম বাদ পড়ে গেল আমি বাধ্য হয়ে আমার 200 এই বইয়ের ভিতরে সর্বপ্রথম আমি মুসলমানদের নবী মুহাম্মাদের নামটা আমি বাধ্য হয়ে প্রথমে আনতে বাধ্য হয়েছি আল্লাহু আকবার চিল্লায় বল মুসলমান ভাইরা রে আমার ওই খ্রিস্টান পাদ্রি জবাব দে আমি বারবার বারবার মুহাম্মাদের কাছে পরাজয় বরণ করেছি আল্লাহু আকবার মুহাম্মাদের এত সুন্দর সুরত এত সুন্দর আখলাক এত সুন্দর চরিত্র এত সভ্যতা এত ভদ্রতা আমার দৃষ্টিতে আমার জিন্দগির সকল মেধাগুলো বিকশিত করে তার মতো এত সুন্দর মানুষ এত সুন্দর চরিত্রওয়ালা মানুষ আসমানের নিচে জমিনের উপরে আমি আর কাউকে পাই না বাধ্য হয়ে আমি আমার নবী যীশু খ্রিস্টের নামটাও প্রথমে আনতে পারি নাই আমি মুসলমানদের নবী মুহাম্মাদের নামটাকে আমি সর্বপ্রথম আমার বইয়ের ভিতরে ঢুকাইছি জোরে বলুন সুবহানাল্লাহ হে আমার ভাইয়েরা তখন ওই আদালতের মধ্যে যতগুলো ইহুদিদের খ্রিস্টানদের এজেন্টরা ছিল শিক্ষিত দার্শনিক বুদ্ধিজীবীরা তারা ওই 200 বইয়ের লেখককে জিজ্ঞেস করলো আচ্ছা আমরা বুঝলাম তুমি বারবার বারবার মুহাম্মাদের চরিত্রের সামনে তুমি পরাজয় বরণ করেছো তার কাছে তুমি হেরে গেছো এই কারণে তুমি বাধ্য হয়ে তোমার 200 বইয়ের প্রথম নম্বরে তুমি মুহাম্মাদের নামটাকে এনেছো কিন্তু আমাদের তোমার কাছে জানার বিষয় হলো তুমি মুহাম্মাদের চরিত্রের এত সাপোর্টার মুহাম্মাদকে এত ভালোবাসো মুহাম্মাদের সভ্যতার সামনে বারবার তুমি হেরে গিয়েছো কিন্তু আমাদের জানার বিষয় এত কিছুর পরেও তুমি এখনো কেন খ্রিস্টান ধর্মের ভিতরে রয়ে গেছো এখনো কেন তুমি মুহাম্মাদের কালিমা পড়ে মুসলমান হও নাই হে আমার ভাইয়েরা বন্ধুরা যেই জবাব প্রসিদ্ধ 200 বইয়ের লেখক দিয়েছিল এটা আজকের গোটা বিশ্বের পুরো 200 কোটি মুসলমানের জন্য এর চাইতে বড় লজ্জার কথা এর চাইতে বড় অপমানজনক কথা এই পৃথিবীর মানুষের জন্য আর একটাও হতে পারে না ওই খ্রিস্টান পাদ্রি সেদিন জবাব দিয়েছিল হে আমার জাতির ভাইরা তোমরা শোনো আমি সত্যি যদি আজকের পৃথিবীতে আজকের পৃথিবীর মানচিত্রে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বেঁচে থাকতো যদি আবু বকর ওমর উসমান আলীরা বেঁচে থাকতো এক সেকেন্ডও আমি কালিমা পড়া থেকে একটু আমি দ্বিধাবোধ করতাম না একটু আমি বিলম্ব করতাম না কিন্তু আমি আমার জীবনের সকল মেধাগুলোকে বিকশিত করে দেখেছি আমি চিন্তা ভাবনা গবেষণা করে দেখেছি আজকের বিশ্বের মুহাম্মাদের উম্মতের যে চরিত্র মুহাম্মাদের উম্মতের যুবক যুবতীরা আজকে আমাদের খ্রিস্টানদের যে তাহজিব তামাদ্দুন আছে আমাদের সংস্কৃতিকে তারা যেইভাবে নিজের জীবনে বাস্তবায়িত করেছে যেইভাবে মুসলমানদের মুহাম্মাদের যুবকেরা আমাদের খ্রিস্টান ধর্মের ছেলেদের মতো যুবকদের মতো আমাদের স্টাইলে তারা চুল কাটিং দেয় আমাদের ছেলেদের যুবকদের স্টাইলের সিরাফারা জামা তারা গায়ে দেয় আমাদের মেয়েদের মতো নগ্ন অর্ধনগ্ন অবস্থায় মুহাম্মাদের উম্মতের মেয়েরা তাম পৃথিবীর রাস্তাঘাটে 24 ঘন্টা হেঁটে বেড়ায় আমি এইগুলো দেখে বারবার বারবার চিন্তা করেছি যদি এত দামি নবীর উম্মত হয়ে এত শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে তাদের চরিত্র তাদের সংস্কৃতি যদি আমাদেরটাই ভালো লাগে তাইলে আমি আর এত কষ্ট করে ধর্ম ত্যাগ করে ধর্মান্তরিত হয়ে লাভ কি অতএব আমি ডিসিশন নিয়েছি আমি সিদ্ধান্তে উপনীত হয়েছি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো এই খ্রিস্টান ধর্মের উপরে থাকবো মৃত্যু পর্যন্ত আমি এই ধর্মের উপরে থাকবো এবং সে তার এই ওয়াদার উপরে অটুট ছিল অটল ছিল মৃত্যু পর্যন্ত 200 বইয়ের লেখক আর কালিমা পড়ে মুসলমান হয় না সে ওইরকম ভাবে খ্রিস্টান হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে হে আমার মুসলমান ভাইয়েরা আমি আপনাদের কাছে জানতে চাই
ওই 300 বইয়ের লেখক যে আমার নবীর চরিত্রের সামনে বারবার বারবার হেরে গিয়ে বাধ্য হয়ে প্রথম নম্বরে আমার নবীজির নামটা লিখেছিলেন আজকে আমি বলতে চাই সে যে যুক্তি দাঁড় করে দিয়ে গিয়েছিল মুসলমান না হওয়ার পিছনে তার এই যুক্তিটা কি মিথ্যা না সত্য জোরে বলতে হবে মিথ্যা না সত্য 100% সত্য 100% সত্য আজকে বড় দুঃখ বড় আফসোস লাগে আমি মুহাম্মাদের উম্মত আমি বিশ্ব নবীর উম্মত নিজেকে দাবি করি কিন্তু আজকে আমার চুলের কাটিং ওই খ্রিস্টানদের সাথে মিলে যায় আমার গায়ের জামাগুলো খ্রিস্টানদের সাথে মিলে যায় আমার পোশাক পরিচ্ছদগুলো খ্রিস্টানদের সাথে মিলে যায় আমার চুলের কাটিং গুলো মুহাম্মাদের সাথে মিলে না খ্রিস্টানদের সাথে মিলে যায় আমার মেয়ে আমার কন্যা আমার বউ আমার স্ত্রীদের পোশাকের ফ্যাশন তাদের চুলের চলাফেরার স্টাইলগুলো আজকে পশ্চিমা বিশ্বের লাল কুকুরদের সাথে মিলে যায় যার কারণে আজকে 92% মুসলমান যে দেশের মুসলমানদের ঘুম ভাঙে মুয়াজ্জিনের আজানের আওয়াজে যাদের আবার ঘুমানোর প্রস্তুতি নেই এদেশে মুয়াজ্জিনের আজানের আওয়াজ শুনে এই দেশের ভিতরে মাত্র 5% কাফের বেঈমান হিন্দু হয়ে তারা আজকে সুযোগ পেয়েছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে নবীজির চরিত্র নিয়ে কথা বলা নবীজির চরিত্রের উপরে ব্যঙ্গাত্ব করার কথা বলুন ঠিক না ভাই ঠিক হে আমার মুসলমান ভাইয়েরা যদি আমরা নবীর আদর্শের ভিতরে অটুট থাকতাম বিশ্ব নবীর চরিত্র বিশ্ব নবীর সুন্নাহ বিশ্ব নবীর সিরাতের ভিতরে যদি আমরা অটুট থাকতাম আল্লাহর কসম করে বলি বোলার বুরহানউদ্দিনের মতো এই বিপ্লব চন্দ্র অশুভ একটা কেন 1 কোটি মিলেও আমার নবীর বিরুদ্ধে কোনো কথা বলার দুঃসাহস কোনোদিন করতে পারতো আজকে শুধু তাদেরকে দোষারোপ করে লাভ নাই আজকে আমরা ময়দানে ঝাঁপায়ে পড়তেছি নিজের বুকের রক্তগুলো দিচ্ছি যে আমার নবীর বিরুদ্ধে কথা বলে কত বড় আস্পর্ধা কত বড় কুলাঙ্গার কিন্তু আমি নিজে কখনো ভেবে দেখলাম না যে তারা এই সাহসগুলো কোত্থেকে পাবো কোত্থেকে পেলো কথা ঠিক না বেঠি আমাদের দিকে তাকায় তারা এই সাহস পেয়েছে আজকে মুসলমানদের মধ্যে ঐক্য নাই একদল আরেক দলের পিছনে বিশাল বড় বড় বাস কত বড় বড় বক্তা কত বড় বড় আলেম একজন আরেকজনের পিছনে এখন লেগে গেছে